শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল ছটা, আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই মিলে যাব সপ্তমীর ঘট উত্তোলন করতে। তো দেখতে থাকুন পরপর ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো আমার পুজো এখনও দেওয়া হয়নি, একটু তুলসীতে জল দিয়ে দিয়েছি, আগে ঘটটা উত্তোলন করে নিয়ে আসা হোক, তারপর বাড়ির পুজোটা সেরে নেব। তো একে একে সমস্ত দিদিরা চলে এসেছে মণ্ডপে, আমি ওই এগিয়ে যাচ্ছি। সবাই মিলে বারবার মাইকে ক্যানভাস করছে, সমস্ত কমিটির দিদিরা চলে আসুন, আমাদের ঘট উত্তোলন করতে যাওয়া হবে। তো সবাই আসেনি এখনো, কয়েকজন এসছে, তো হাঁকটাক যেহেতু দিচ্ছে সেই জন্য চলে এসেছি। তো একে একে সবাই চলে আসবে এক্ষুনি, তো দেখতে থাকুন ব্লগটা। এদিকে ঠাকুরমশাইরা মিলে সমস্ত প্রস্তুতি নিচ্ছেন, কলাবুকে সাজগোজ করাচ্ছেন, স্নান করাতে নিয়ে যেতে হবে সপ্তমী, যেহেতু কলাবুক স্নান আছে। আর এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি পুকুরের দিকে ঘট উত্তোলন করতে। তো ওই দিদিরা বেশি খাটাখাটনি করছে, আমাদের বেশি চাপ দেয়নি, তো আমরা যতটুকু পাচ্ছি এসে সাপোর্ট করার চেষ্টা করছি। কিন্তু এই যে রাত জাগতে পারি না, বলতে রাত্রে যে মণ্ডপে যারা থাকে আমি থাকতে পারিনি, তো বলছে একদিন থাকতে হবে, দেখা যাক যদি থাকতে পারি থাকবো। এবার পুকুর ঘাটে আমরা চলে এসেছি, আর ঠাকুরমশাই সমস্ত যা আচার থাকে সেগুলো করে নিচ্ছেন। ঘট উত্তোলনের আগে যে আচার অনুষ্ঠানগুলো থাকে সেগুলো শেষ হয়ে গেছে, এখন ঠাকুরমশাই ঘট উত্তোলন করছে। ঘট উত্তোলনের পরে যে আচার অনুষ্ঠানগুলো থাকে সেগুলো করে নিচ্ছে ঠাকুরমশাই। এবার আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাব, কলা স্নান সমস্ত কিছু হয়ে গেল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসব নিয়ে সবাই একসঙ্গে মিলিত হওয়া, আনন্দ করা। এই কটা দিন তো আমরা চার দিন আনন্দ করতাম, এবারে তিন দিনই আনন্দ করব। তো এই কদিন থাকে আমরা চেষ্টা করব সবাই মিলে একটু একসঙ্গে আড্ডা দেওয়া, আনন্দ করা, এই আর কি। তো কলা বউকে নিয়ে গিয়ে ঠাকুরমশাই গণেশজির কাছে বসাচ্ছেন। ঘট নিয়ে আমরা সবাই চলে এসেছি পুজো মণ্ডপে, ঠাকুরমশাই এবার কলা বউকে নিয়ে গিয়ে গণেশজির কাছে বসাচ্ছেন। আর আরেকজন ঠাকুরমশাই ঘট নিয়ে এসেছেন, তিনি মায়ের প্রতিমার সামনে ঘট বসাচ্ছেন। তো এবার পুজো শুরু হবে সমস্ত নিয়ম কানুন মেনে। এবার আমরা চলে এসেছি সন্ধ্যের সময়, তো পুজো মণ্ডপ একটু ঘুরতে বেরিয়েছি, পুজো মণ্ডপগুলো দেখাচ্ছি, লোকাল পুজো মণ্ডপগুলো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
লোকাল কয়েকটা পুজো মণ্ডপ দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো কয়েকটা পুজো মণ্ডপ দেখা আমাদের হয়ে গেল, এখন আমরা বাড়ি চলে এসেছি। এবার আমরা যাচ্ছি আমাদের পাড়ার পুজো মণ্ডপে, তো ওখানে গিয়ে এখন আমরা সন্ধ্যা আরতি দেখব। সবাই মিলে বসে পড়েছে আরতি দেখার জন্য, ঠাকুরমশাই প্রস্তুতি নিচ্ছেন, আরতি শুরুও করে দিয়েছেন। পুজোর এই কটা দিন সবাই মিলে এইভাবে সন্ধ্যের সময় একসঙ্গে মিলিত হয়ে আর মায়ের আরতি দেখা খুবই আনন্দের ব্যাপার না? আমার তো খুব ভালো লাগে এইরকম ব্যাপার। তো দেখতে থাকুন, আর সারাদিন সেভাবে কোনো পুজোর ভিডিও করা হয়নি, সারাদিন বাড়িতেই ছিলাম না, বাইরে ছিলাম, সেই জন্য এইটুকু শেয়ার করলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি মায়ের কাছে প্রার্থনা করি, সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন।